তোমার নাম কি? আমার আমার বাবা খুব অসুস্থ ছিল আগে, তখন মা বোঝেন না এই সেই করে। আমি আমার বুক চেক করি, বুক চেক করে বলি যে হাঁপ পানি একটু কমছে, হাঁপ পানি বাড়ছে, এগুলো বলি। আর চার দিন আগে মা আর আমি মিলে হাসপাতালে নিয়ে যাই, আগে রাস্তা চিন্তা ছিল না, দেখা মা আর ইয়া সবাই যাচ্ছে, যাওয়ার পরে যাওয়ার পরে উনি বলে দিতেছে, আমি ফোন দিতেছি আর আম্মু কান্দতেছিল। যখন গেছে আমি ওর সাথে গেছি, নাসা উষা সবাইকে ফোন দিছে, যখন আসছে নাসা উষা কাঁদতে শুরু করছে, দিছে একদম কালকে রাতে সবাই কান্নাকাটি শুরু করছে। আবার কালকে রাতে মা আমাকে বলেছে বাবার শেষ দেখা দেখা শেষ দেখাটা দেখার পর সকালে একটা নামাজ পড়াইলো, নামাজ প্রতিদিন নামাজ পড়েছি, নামাজ পড়ার পর তখন বাবাকে মাটি দিল, বাবাকে মাটি দিল, মাটি দেওয়ার পর যাওয়ার মাটি ধরলো, আমিও ছোট মামা আমার আম্মু ছোট মামা আর পাপা হয়েছে ওর বড়, আম্মুরও বড়। তখন যখন বাবাকে খবর দিল, আমি আমার ইয়াজ বাবার সাহায্য করছি, গর্ত গর্ত খুলছে, খুলা পানি পাই না, পানি পাই না, এই বাবার নামাজ পড়াইছে, নামাজ পড়াইয়া তারপর মসজিদের জন্য কল, মসজিদের পাশে দিয়ে একটা কল আছে, ওদিক দিয়া হাত পা ধুয়েছে, ধোয়ার পরে গাড়ি নিয়েছে, গাড়ি দেওয়ার পর ইয়াজবাব উঠতে পারতেছে না, না উঠতে পারা রিক্সা নিয়েছে, রিক্সা দিয়ে এসে পড়ছে। বাবা কি বলছিল তোমাকে মৃত্যুর আগে? বাবা তোমাকে তখন আমি ঘুমে আসছিলাম, তখন বাবা আমাকে সব কিছু বলে দিয়েছিল, মা কিছুদিন পর মরবে, মরবে না কিন্তু মরে নাই, কিন্তু আসলে ওর বাবার কথা সত্যি হয়েছিল, মার হাতগুলো ঠান্ডা হয়ে গেছিল, আমি মাকে বাঁচিয়ে ফেলছি, মা বাবার কথা একদম সত্যি ছিল। বাবা বলছিল যেখানে যাবো সেখানেই নিয়ে যাবো, এ কথাটা একদম সত্যি। বা গুরু যে জন্য জানাইছে, আমাকে বলেছে প্রতিদিন, মানে ও স্বপ্নে দেখতে, আমি তোমার তুমি টেনশন করো না, আমি তোমার মাকে নিয়ে যাব, তুমি আমার কিছু টেনশন করো না, এই কথা ওকে ঘুমে দেখবো দেখাতো বলে। আমার ঘুম আসে নাই, আমি আমার মাকে বললাম আমার বাবার জন্য ঘুম আসতে আসে না, ওরা মনে করছে মিথ্যা এটা, এই জন্য ওরা ঘুমাইতে বলছে। বাবার কথা মনে পড়ে? হ্যাঁ আমার বাবার কথা মনে পড়ে। তুমি বুঝছো তোমার বন্ধুকে নিয়ে ভালো থাকো, তুমি নিজেকে একটু সুস্থ রাখো, মাকেও একটু সুস্থ রাখো, সবাই মসজিদে যাওয়ার পর সালাম দিয়ে যেখানে যাবে সেখানে একটু সালাম দিও। বাবার সেদিকে গেলাম, গেলাম আর আরেকটা কথা বলছিল, যখন উঠাছিলাম বলছে যাওয়ার পর ওরা যদি বলে চা খাইতে চা খাইও, বিস্কিট খাইতে বিস্কিট খাইও, কি বিস্কিটটা খাই নাই তো চা খাইছি, চাটা অনেক না করার চেষ্টা করছি তাও আমি পারি নাই, কিন্তু আসলে ওর ভাইরাসটা কাটায় নেয়, কিন্তু আসলে এটা হয়েছে
ওনার বয়স খুবই বাজে, অপহৃত হয়ে গেছে, বাড়িটা হয়েছে অনেক না হয়েছে কিন্তু তাও হয় নাই, বয়সটা 300 কিলোমিটার বেড়ে গেছে, এলিগা ওদের হাত কে করে মারা গেছে, হাত অ্যাটাক করে মারা গেছে। সবচেয়ে বেশি বিশ্বাস করি। আচ্ছা শুনে শুনে, তুমি তোমার বাবার কথা মনে পড়লে তুমি কোন ছবিটা দেখাও সেটা দেখাও। আমি বাবার কথা মনে পড়লে ওই ছবিটা দেখি। বলি যে আমার মা ভালো থাকে, বাবা সুস্থ হয়ে পড়বে, এটা হয় না।